তুমি তো বাঙালি নাই, তুমি যাও পাকিস্তানে, পাকিস্তান বলে কি আমার লোক নাই। আমাদের নিজে নিজে খুব ধিক্কার মনে হয়, আমরা উর্দুভাষীতে জন্ম নিলাম কেন? আমরা ভালো মতন পড়ালেখা করতে পারি নাই কেন? আমার মা বাবা বেহারি ছিল। স্বাধীন হওয়ার পর যখন অস্ত্র অভিযান চললো, এক কাপড় সবার ঘর থেকে বাইর করে দিয়েছে, চলো চলো চলো, আমাদের বাইর করে নিয়ে গেছে পল্লবী মাঠে, 12 নম্বর পল্লবী মাঠে ওখানে রাখা আছে প্রায় 7 দিন ওখানে। আমরা যখন বাড়িতে আসলাম, আমাদের আমাদের বাড়িতে দেখি অন্যজন বসে রয়েছে। যেই সময় আইছিলাম 50-60 বছর ছিল, গভর্নর আজম খান থা, বাইকুল মকরম নেই বানা থা, বানারস থেকে এইখানে আইছিলাম, এইখানে আইছিলাম, এইখানে বানাসি কাম ছিল না, তাঁত ছিল না, কই বানানেওয়ালা লেবর ছিল না, কই জানকারি নেই ছিল, ওই সময় আমি ভালো ছিলাম, মারামারি কাটাকাটি তো লাগলো এই সংগ্রাম দেবকে চললো। দেখেন এই আমাদের একটা বাড়ি, যদি এটা মনে হয় ক্যাম্পের বাড়ি, গুলো সব ক্যাম্পের বাড়ি, তা আমরা এক একটা তালা কইরা ছেলে 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 বউকে বা ছেলেদেরকে রাখি, আমরা আবার একটা ছেলে বাচ্চা একটা করি, আমার পরিবার বাড়লে কই যাবো, এটাই আমাদের বাসস্থান, এটাই আমাদের কবরস্থান। আমরা আমাদের স্কুলে আমার বাপ মা যদি নিয়ে যেত, ভাই আমার ছেলেকে ভর্তি করেন, না না এরা বিহারি বিহারি ভর্তি হবে না, ভর্তি হবে ভাগে দিত। রেড ক্রসের ভিতরে দুইটা বিহারিদের স্কুল করেছে, একটা সাইন স্কুল, একটা বিএল স্কুল। এই সাইন স্কুলে আমরা একটু টুকটাক বিনা পয়সা আমরা টুকটাক পড়ালেখা করছি। রেড ক্রস থেকে বিস্কুট দিত, দুধ দিত, এগুলো খাওয়া দিয়ে আমাদের জীবন কাটছে। 15 দিন পরে আমরা গম চাউলের রেশন টেশন পাইতাম, ওটাই দিয়ে আমরা চলতাম, ওটাই দিয়ে আমরা খাওয়া দাওয়া করতাম, 3 বেলা খাওয়া দাওয়া করতাম। যখন আমার বয়স 10 তখন থেকে আমি কর্ম করছি, মায়ের কষ্ট বুঝছে তখন থেকে আমরাও কর্ম করতেছি, সব বিহারি বাচ্চা মানে আমরা এইভাবে বড় হয়েছি। বড় হইতে হয়েছে যে আমরা ভালো মতন পড়ালেখা করতে পারি নাই কেন? আমার মা বাবা বিহারি ছিল, ওনারা বাঙালি কথা বলতো না, বিহারি কথা বলতো, এই জন্য আমাদের মানে বাঙালি স্কুলে আমরা পড়তে পারি নাই। মা বাবা আইডি কার্ড ছিল না এই সময়, এখন তো আইডি কার্ডের ইয়ে হয়েছে, আইডি কার্ডের জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা ভালো মতন পড়াতে পারবো। পাকিস্তান আমার একটা এমন দেশ যে আমরা ওই দেশ চিনি না, তারপর ওই দেশের নাম আমাদেরকে দেওয়া যায় যে আমরা পাকিস্তানি। যা হোক, আমাদেরকে যা নাম দেওয়া গেছে, তারপর আমার বাচ্চাদেরকে না হোক, আমাদের বাচ্চাদের জন্য বাংলাদেশি বলা হয়।